বৈশিষ্ট্য আছে। আমাদের 6টা এসএমএর আলাদা একটা বৈশিষ্ট্য আছে, তাই না? এই 6টা এসএম হইল আবুন, আখুন, হামুন, হানুন, কামুন, জুম। এই 6টা এসএম, তবে এগুলোর একটু সত্য আছে আর কি। সেটা হইলো এগুলো 1 বছর থাকলে 2 বছর হলেও এই প্রকারে আসবে না, বহু বছর হলেও হবে না, শুধুমাত্র 1 বছর যদি হয় এই 6টা এসএম। এবং আরো সত্য আছে, 1 বছর হওয়ার পরে এটা আবার 2 ভাগে বিভক্ত হবে, ইয়ামতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে এজাবত যদি হয়। কি বললাম? কথা বলেন। জি 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 বুঝতে পেরেছি। অন্য কোনো দিকে এজাফত হলে, জি, ইয়ামতাকাল্লিম ছাড়া অন্য কিছুর দিকে এজাবত যখন হবে, তখনই তারা এই প্রকারের আরাপটা গ্রহণ করবে, অর্থাৎ রফ হবে অলফজিয়া দ্বারা, নসব হবে আরিফ দ্বারা, জর হবে ইয়া দ্বারা। যেমন যা আবুকা রাইতু আবাকা মানাতু বি আবিকা, এই সত্য সহায়ত আছে। ভালো করে বুঝেন, কেউ যদি আপনাকে আটকাইতে চায় এই প্রকার দিয়ে আটকানো সহজ হবে, তাই ভালো করে খেয়াল করলে আর আটকানো সহজ না। যদি এটা ইয়ামতাকালীন দিকে যাবত না, কেউ কোন কোন ব্যক্তি আছে মানে এই 6টা এসএম দেখলেই বলেন যে এই প্রকারের, বুঝেন নাই? কিন্তু এখন এই প্রকার হতে হলে সত্য লাগে, ইয়ামতাকালীন দিকে থাকতে হবে, এরপরে হলো মোসাক্কারা না হতে হবে, মুকাব্বারায় থাকতে হবে, এরপরে হলো 1 বছরেই হতে হবে, বুঝেন নাই? এই জন্য অর্থাৎ মোকাব্বারা হওয়া মানে হলো কি, মোসাগ্গারা না হওয়া। মোসাগ্গারা মানে হলো ফুয়াইলুন ফুয়াইলিলুন, এর ওজনে না আসা। ফুয়াইলুন ফুয়াইলিলুন, এর ওজনে না আসা, অর্থাৎ আবুন থেকে উবাইয়ুন না হওয়া, আখুন থেকে উকাইয়ুন না হওয়া, হামুন থেকে হুমাইয়ুন না হওয়া, এগুলো না হওয়াটাই হলো কি, মানে অর্থাৎ এটা যে অবস্থা আছে এই অবস্থার আলোকে, যা আবুকা রাইতু আবাকা, এই অবস্থার আলোকে যদি ইয়ামুতাকাল্লিম ছাড়া অন্যদিকে এজাবত হয়, তাহলে এই প্রকারের আরাব। আর যদি না, এটা এজাবত হয় নাই, এজাবত ইয়ামুতাকাল্লিমের দিকে এজাবত হয় নাই, কোনো কিছুর দিকে এজাবত হয় নাই, যা আবুন, তাহলে কিন্তু প্রথম প্রকারেই চলে যাবে মুফরাদের দিকে। কোন প্রকারের দিকে যাবে? কথা বলেন। মুফরাদ মুফরাদ মুনসারিফ সহির দিকে যাবে, জি, মুফরাদ মুনসারিফ সহির দিকেই চলে যাবে, জি। আর যদি আবার ইয়া মোতাকাল্লিম দিকে আসাবত হয়, কোন দিকে আসাবত হয়? ইয়ামতাকাল্লিমের দিকে, ইয়ামতাকাল্লিমের দিকে আসাবত হয়, তাহলে ওইটা চলে যাবে, ওইটা আমাদের চলে যাবে 15তম প্রকারের আরবের দিকে, 15 ন 14তম প্রকারের আরবের দিকে। কততম প্রকারের আরবের দিকে? চোদ্দতম প্রকারের আরবের দিকে যাবে। বিষয়টা কি বুঝে আসছে? জি, যে ওইটা বলবো ওই প্রকার আরবটা কি হবে বলবো। জিনিসটা আবারও বুঝেন, এই 6টা এসএম এর আমরা কয়টা অবস্থা বর্ণনা করতেছি? এই 6টা এসএম এর বর্ণনা করতেছি, এই 6টা এসএম মানে আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, দু। আবুন যদি এই আবুনে থাকে, ইয়ামতালামের দিকে আজাবত হয় নাই, কোনো কিছুর দিকে আজাবত হয় নাই, তাহলে প্রথম প্রকারের আরব, 16 প্রকারের প্রথম প্রকার, যা আবুন রায়তু আবান, এভাবে আসবে। আর যদি না, এটাকে ইয়ামতাকাল্লিম ছাড়া অন্যদিকে আজাবত করি, যেমন হলো আমি
কোন ব্যক্তির নামের দিকে এজাবত করলাম, তাহলে আবু বকর বলি না, তো যা আবু বকরিন, আই তো আবা বকরিন, তখন এই প্রকারের আরবটাই হবে। আর যদি বলি না এটাকে আমি ইয়া মোতাকালিম দিকে এজাবত করব, তখন হলো সবকিছু রফাও তাক দিতে হবে, নসবও তাক দিতে হবে, জড়ো কি হবে তাক দিতে হবে, যা আবি রাই তো আবি মারা তো বি আবি, বিষয়টাকে বুঝতে পারলাম। জি, এই ছয়টা এসএম কি আমরা তিন জায়গায় মানে তিন অবস্থায় তিন জায়গায় তিন আরাম হবে, তিন ধরনের আরাম। যদি এজাবতই না হয় প্রথম প্রকারে এক বছর থাকলেই, আবার এজাবত যদি হয় তাহলে এজাবতের মধ্যে ইয়ামতাকাল্লিম হইলে এক প্রকারের দিকে যাবে, ইয়ামতাকাল্লিম সারা হইলে আরেক প্রকারে যাবে। এই গেলে ছয়টা এসএমএল কথা। তাহলে গেল জমা তাসনিয়া আর ছয়টা এসএম, বুঝে আসছে তো না? জি সবার বুঝে আসছে? ছয়টা এসএমএল হাইসিয়ত কি বুঝে আসছে? জহিরুল ইসলাম ভাই, আমেরিকায় মুদ্দিম মোল্লা ভাই, জহির ভাই, আপনার কথা বলতে চান না। জি হুজুর, জি আপনি আমি একটু অন্য কাজে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে শুনেন তাহলে, ভিডিওটা হইলো পরে হইলো দেখি, মানে আজকে দশটা তো একটু আপনার রিপ্লাই করার উদ্দেশ্য হইলো এই জন্য। আচ্ছা তাহলে এরপরে আসুন, আমাদের এক বছরের মধ্যে আমাদের আরো ভাগ করতে হবে। এক বছরের মধ্যে একটা হইলো মনসারেফ, আর একটা হইলো কি গায়ের মনসারেফ, কি বললাম? জি মনসারেফ, গাইরে মনসারেফ, মনসারেফ গাইরে মনসারেফ, আর একটা আসবে এক বছরের মধ্যে, একটা হলো মনসারেফ আসবে, আর একটা গাইরে মনসারেফ আসবে, আর একটা আসবে সহি জারিমাদে সহি। আচ্ছা সহিয়ে যার মাঝে সহিতে তো একরকম, তাই ওটা ভাগে আমরা যাবো না, শুধুমাত্র আমরা মনসারিফ গাড়ি মনসারিফের দিকে যাব। তাহলে এক বছর আবারও দুই ভাগে বিভক্ত, মনসারিফ আরেক তুলে গাড়ি মনসারিফ। গাড়ি মনসারিফ হইলে আমাদের এই পঞ্চম প্রকারের আরবটাই কি করবে, গ্রহণ করবে, অর্থাৎ রফ হবে জম্মাই লুবজিয়া দ্বারা, নসব ও জর হবে ফাতাই লুবজিয়া দ্বারা। আর যদি গায়ে মনসরফ না হয়, মনসরফ হয় তাহলে প্রথম প্রকারের আরবটাই গ্রহণ করবে, অর্থাৎ রফা জম্মাই লুবজিয়া দ্বারা, নসব ফাতাই লুবজিয়া, জর কাসাই লুবজিয়া। বিষয়টি কি বুঝতে পারলাম? এক বছরের কথাটাই বললাম। এখন সহি হইলো এবং জারি মাঝে সহি হইলো আরব একই ধরনেরই আসতেছে, তাই ওটাকে আমরা কি করলাম না, আর বাক করলাম না। হ্যাঁ, আরেকটা ভাগ শুধু এতটুকু করা যায়, খেয়াল করেন এখানে মধ্যে আমরা যে ভাগটা দিলাম, যেমন আরেকটা ভাগের মধ্যে আমরা শব্দের কাঠামো দিক দিয়ে ভাগ করতে পারি, কিসের দিক দিয়ে ভাগ করতে পারি, কাঠামো এবং ব্যবহারের দিকে ভাগ করতে পারে। অর্থাৎ এখানে আমরা যে আরবের কথা বললাম, মুফরাদ মনসারিফ সহি, এখানে কিন্তু এজাবত হয় না, হয়েছে ভাই,
এখানে আজাবত হয় নাই, মানে এই প্রকারটা আজাবত সারা। এই প্রকারটা কি আজাবত সারা? আজাবত সারা এছাড়া এজাবত বলতে এখানে আমাদের ধরতে হবে আমরা ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবতের কথা বলতেছি। খেয়াল করেন আমাদের এক বছর শব্দ যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে এজাবত হবে, অর্থাৎ এক বছরকে আমরা এজাবত সারা, আবার হইলো ইয়া মুতাকাল্লিমের দিকে, ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত, আর ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত সারা। এক বছর শব্দকে ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত করলাম, আর কইলো ইয়া মুতাকাল্লিমের দিকে এজাবত করলাম না। এক বছরকে ইয়ামতাল্লিমের দিকে আজাবত করলাম, আর করলাম না। ইয়ামতাল্লিমের দিকে আজাবত করলে তখন আমাদের চলে যাবে চোদ্দতম ফকারের এরাব, অর্থাৎ সবগুলো তাকদীরই হবে। আর ইয়ামতাল্লিমের দিকে আজাবত না করলে ওইটা কি, ওইটা হবে হয় মুনসারিফ অথবা গাইরে মুনসারিফ। তাও আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আরেকটা জিনিস আমাদের কি করতে হবে খেয়াল করতে হবে, ভালো করে বুঝুন। এজাবত সারা যখন হবে তখন আমাদের আরো একটা জিনিস খেয়াল করতে হবে, তখন আবার শব্দের শেষে কি আরবি মাকসুর আছে কি না। শব্দের শেষে কি আসেনি? শব্দের শেষে আরবি মাকসুর আছে কি না, এক। দ্বিতীয়ত আরেকটা জিনিস খেয়াল করতে হবে, শব্দটা কি যদি কি এই দুইটা কাজ আমাদের করতে হবে। তাহলে আমরা এক বছর শব্দকে টোটালি, এক বছর শব্দকে প্রথমত দুইটা ভাগ করলাম, ইয়ামতাকালিমের দিকে আজাবত, ইয়ামতাকালিমের দিকে আজাবত নয়, ইয়ামতাকালিমের দিকে আজাবত হইলে চোদ্দতম প্রকারের আরাব, ইয়ামতাকালিমের দিকে আজাবত না হলে তাহলে তার দিকে আমরা তাকিয়ে যদি দেখি এসমে মাকসুদ হয় তাহলে তখন তা এরাব গ্রহণ করবে তেরোতম ফকারের, আর যদি এটা এসমে মাংকুস হয় তখন তা এরাব গ্রহণ করবে পনেরোতম ফকারের, আর যদি এসমে মাংকুস এসমে মাকসুদ এ জাতীয় কোনটাই না থাকে তাহলে এটা হয় মনসরফ হবে অথবা গাইরে মনসরফ হবে। গাইরে মনসরফ হলে তখন এরাব গ্রহণ করবে পঞ্চম প্রকারের, আর মুনসারিফ হইলে আরব গ্রহণ করবে প্রথম প্রকারের। বিষয়টা কি বুঝে আসছে মুফরাদের বিষয়টা বলেন তো, সহজে মুফরাদের বিষয়টা বলেন তো কিভাবে বললাম? মুফরাদ মুনসারিফ হইলে প্রথম প্রকারের আরব গ্রহণ করবে, যদি ইয়ামুতাকাল্লিমের দিকে এজাবত হয় তাহলে চোদ্দতম প্রকার এরাব গ্রহণ করবে। খেয়াল করেন আমি অন্যভাবে আবার বলছিলাম, সেটা হইলো মুফরদ সর্বপ্রথম বলছে মুফরদ থাকে, এই মুফরদ থাকে দুই ভাগে ধরলাম, ইয়ামতাল্লিমের দিকে আসাবত অথবা ইয়ামতাল্লিমের দিকে আসাবত সারা। ইয়ামতাকাল্লিমের দিকে আসাবত হইলে তো চলে গেলে চোদ্দতম ফাঁকার, ইয়ামতাল্লিমের দিকে আসাবত সারা হইলে ওইদিকে আমরা শব্দের দিকে তাকামো এসমে মাংকুস কিনা নাকি এসমে মাকসুস। এসমে মাংকুস হইলে চলে যাবে পনেরোতম ফাঁকারের আয়ব গ্রহণ করবে, আর এসমে মাকসুস হইলে চলে যাবে তেরোতম ফাঁকারের দিকে। যদি এই দুইটা না হয় তাহলে দেখতে হবে এটা কি মুনসারিফ না গাইরে মুনসারিফ। যদি দেখি মুনসারিফ তাহলে প্রথম প্রকার, যদি দেখি গাইরে মুনসারিফ তাহলে পঞ্চম প্রকার। বুঝে আসছে? আর এসমি মাংকুসের আরব তো হইলো রফা হবে তাকদীরি জম্মা দ্বারা, নসব হবে ফাতায় লুজিয়া দ্বারা, জর হবে কাসা তাকদীয়া দ্বারা। আর এসমে মাকসুদের আরবটা হবে সবগুলোই তাকদীরি। সবগুলো কি তাকদীরি?
জি, যেমন যা মূসা রায় তো মূসা মানা তো বি মূসা। তাহলে মোটামুটি আমাদের আলোচনা গেল, শুধু দুইটা কথা বাকি আছে যেটাকে আমরা ধরি না আপাতত, যেমন এখন ধরি ফেলি ওগুলোকে সাইডে রাখছিলাম, অর্থাৎ যেগুলো হলো সৌরি মানাউই, এই সবগুলো আমরা আলোচনা করেছি হাকিকি গুলো। সৌরি মানাউর মধ্যে মোসান্না সৌরি রয়েছে, তারপরে হইলো কি জামায় সৌরি রয়েছে, তো মোসান্না সৌরি মোসান্নায় মানাউই, অর্থাৎ মোসান্না সৌরি বলতে কি কি সেটা হলো ইসনান ইসনাতানে, আর মোসান্নায় মানাউই হলো কেরাও খেলতা, এগুলো মোসান্না ফকারে গ্রহণ করবে তাহলে এটা আর লাগে না, অর্থাৎ সপ্তম ফকার। জি, এরপর হইলো জমার মধ্যে আমাদের কি ধরলো জমা সৌরি জমা মানবী, জমা সৌরি জমা মানবীটা হইলো কি ও জমা মোজাক্কারে সালিমের ইয়া মোতাবেক দিকে আজাবত সারা যে বাক্যটা করলাম তথা হবে কততম ফকার, দশতম, 10, 11, 12 ফকারের পদ্ধতি আরেকটাই গ্রহণ করবে। আশা করি আর কোনো অসুবিধা নাই আপনাদের। জি, তাহলে এই 16 প্রকার সবার কাছে কি ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। আমাদের অন্য ভাই দাও বলেন, কাইমুদ্দিন মোল্লা ভাই বলেন, কাইমুদ্দিন মোল্লা ভাই এই মোটামুটি পরে একটু দেখে নিতে হবে। জি আচ্ছা, এবার আসুন তাহলে আমরা একটু তামরিনে আসি। হ্যাঁ, দেখার পরে একটু ক্লিয়ার হবে, যেটা আমি সংক্ষেপে বলছি বা ভিন্ন তরিকে বলছিলাম এটা কোনো ইয়েতে নাই। আচ্ছা, আল মুআল্লিমুনা বলেন তো এই শব্দটা কি আগে সেটা বলেন, ওয়াহেদ না তাসনিয়া না জমা? জমা শব্দটা জমা, কেম সালিম, আর এর মধ্যে হইলো জমা মুজাক্কার সালিম। তাহলে আমরা জমা মুজাক্কার সালিম এর কি বলছিলাম, জমা মুজাক্কার সালিম রাফা অবস্থায় ওয়াও এবং জার এবং নাসবের অবস্থায় ইয়া পূর্ব মাকসুর। জি, ইয়া পূর্ব কাসরা। আচ্ছা, সবাই কিন্তু আপনার 16 প্রকার আরব যখন মুখস্থ হয়ে দেবে তখন তামরিনা যত বেশি করবো ততই ফায়দা হবে, আর যদি আরব মুখস্থ না থাকে তাহলে হার্ড লাগবে। এই জন্য জি জি আমি তো ফিডিং আপনাদেরকে দিয়েছি, এখানে যদি 16 প্রকার নাম আকারে নাই কিন্তু পদ্ধতি আকারে আছে, আবার কিন্তু আমার বাংলা লেখাওয়ালা একটা লেখা দিয়েছিলাম ওইটার মধ্যে কিন্তু 16 প্রকার নাম আকারে আছে, আছে না ওখানে, করে দেখছেন আপনারা? জি আছে, ওখান থেকে আপনারা একটু দেখে নেবেন, দেখে একদম কোন প্রকারে কি প্রথম প্রকারে কোন আরব, দ্বিতীয় প্রকারে কোন আরব, তৃতীয় প্রকারে কোন আরব, সবগুলো একটু ভালো করে মুখস্থ করে নেবেন, যত ভালো মুখস্থ হবে তত আপনি ভালো পারবেন। দেখবেন এখন যদি মুখস্থ করার সময় বুঝুক আর না বুঝে আসুক শুধু মুখস্থ করবেন, আর তামরিনাতের সময় আমার সাথে মুখস্থ করবে মানে কথা বলবেন, হল হয়ে যাবে। এই জন্য এই কাজটা করবেন। আর আপনার যদি বলেন আমি চাচ্ছি আগামী 10টাও তামরিনাত করি, শুধু রাত্রে 10টা তামরিনাত করলে আপনাদের 16 প্রকার আরো তারক হয়ে যাবে। এবার বন্ধ করো। আচ্ছা, আল মুআল্লিমুনা পরে এটা কোন প্রকারের আরো গ্রহণ করতেছে, জামা মুজাক্কার সালিম,
আচ্ছা আপনারা এটা ভুল আপনারা লিখি যদি ফাটে তাহলে ভালো হবে দুই কারণে।